নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা, তিতান কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজ আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে নিয়ে এসেছি এই যে এই মাছটা হচ্ছে বাদুড়ে মুরালি। কারণ এই এমনি মুরালি যেগুলো হয় সেগুলো হচ্ছে একটু মানে ঘুড়ি যেরকম হয় আর কি, সেই রকম দেখতে। আর এইটা হচ্ছে বাদুড়ে মুরালি, মানে খানিকটা বাদুড়ের মতো, দুদিকে দুটো দেখুন এই যে পাখনার মতো রয়েছে। মানে আমি ছাড়তে পারছি না, অনেকটাই বড় মাছ তো, মানে একটা হাত ছাড়লে এটা পড়ে যাবে ধপাস করে নিচে। দেখুন এই একটা কচু পাতা কেটে নিয়েছি, মান কচু পাতা বড় সাইজের, এর মধ্যে মাছটাকে নিয়েছি। এই যে দেখুন আমি, আচ্ছা এই যে দুদিকে এই যে দুটো এই যে পাখনার মতো রয়েছে, বাদুড়ের পাখনার মতো আর কি, তাই জন্য এর নাম হচ্ছে বাদুড়ে মুরালি। হ্যাঁ, আর যেগুলো হচ্ছে শাপলা পাতা রয়েছে, যে মাছগুলো শঙ্কর মাছ যেগুলো, সেগুলো একটু এরকম ঘুড়ির মতো, ত্রিভুজ বলছি, এরকম ঘুড়ির টাইপের হয়, ঘুড়ি যেরকম আর কি, বরফি টাইপ মতো, ওই রকম টাইপ মতো হয়। আর এটা হচ্ছে বাদুড়ে মুরালি। ঠিক আছে, চলুন এই মাছটাকে কাটি। আমরা চলে এসেছি পুকুর পাড়ে, পুকুর পাড়ে বসেই মাছটা কাটবো। এখানে রাখছি, দেখুন কত বড় কচু পাতা, মান কচু পাতা, মাছটা অনেকটাই বড় মাছ। এই মাছটা 2.5 কেজি মতো ওজন এর, দেখুন মাছটা কত বড় মাছ। দেখুন এই যে মাছটা, বললাম তো বাদুড়ে মুরালি, এই বাদুড়ের মতো, এই যে দুটো দুই সাইডে এই যে পাখনার মতো আর কি। আর এই মাছটার এই শিরদাঁড়াটা, মানে এই মাঝখানটায় আর কি, যে আমাদের যেমনি মুরালি আছে তার হচ্ছে এই মাঝখানটায় মানে বালি থাকে, বালি বালি মতো থাকে এই মাছ মাঝখানটা, কিন্তু এই মাছটা কিন্তু নেই। চোখগুলো দেখেছেন, এই যে চোখ, এটা নাক, একদম টাটকা মাছ, পুরো রক্ত বেরোচ্ছে দেখতেই পাচ্ছেন। আর এর পেছন দিকটা দেখুন কিরকম দেখতে হয়, আর যে মুখ আছে এর, মুখটা দেখুন, এই যে মুখ, এই মাছের মুখটা দেখে নিন, এখান থেকে খায়, কত বড় হাঁটা দেখেছেন, কি সুন্দর পাখনার মতো দু সাইডটা। এমনি মুরালি যেটা হয় না, সেটা একটু এরকম ঘুড়ির মতো দেখতে, কিন্তু এই মুরালিটা দেখুন বাদুড়ে মুরালি। এই মাছটা হচ্ছে আপনাদেরকে যে দেখিয়েছিলাম, হেরো ভাঙা আর মাতলা নদীর সংযোগ স্থল, আর দূরে হচ্ছে সূর্যমণি জঙ্গল, ওখানে যে মানুষ মাছ ধরতে যায়। তো আজকে সকালবেলায় মাছটা পেয়েছে, এই মাছটা নিয়ে এসছে ধরে, তো সেখান থেকেই মাছটাকে নিয়ে এসছি, এই যে নদীর ধার থেকে, ওখান থেকে মাছটা নিয়ে আসা হয়েছে। এবার মাছটাকে কাটবো, চলুন মাছটা কাটা যাক। কচু পাতাটা দেখুন কত বড়। মাছ কাটতে বসে গেছি, আর এই যে বঁটিটা দেখছেন, এটা হচ্ছে কড়াতের বঁটি, দেখুন কড়াতের বঁটি এটা। যেহেতু বড় মাছ তো কাটতে অসুবিধা হচ্ছে, মাঝখানের কাঁটাটা একটু শক্ত আছে, দেখুন রক্ত বেরোচ্ছে, দেখুন একদম টাটকা মাছ, কাটা হয়ে গেল, এর ভিতরে এই যে নাড়িভুড়ি, খুব বেশি থাকে না, অল্প পরিমাণেই থাকে। নাড়িভুড়ি গুলো বার করে দিয়ে আগে, কোনো বরফ পড়েনি তো সকালে, এখনো বরফ পড়েনি তো, সকালে ধরে নিয়ে এসেছে, সেখান থেকেই তুলে নিয়ে এসেছে মাছটা আর কি, মানে কিনে নিয়ে এসেছে, নৌকা দিয়ে তুলে নিয়ে আসলাম। হ্যাঁ, এখনো বরফ পড়েনি, দেখতেই পাচ্ছেন, দেখেই বোঝা যাচ্ছে একদম রক্ত বেরোচ্ছে, মানে একদমই জ্যান্ত মাছ, সকালেই পাওয়া মাছটা। এই যে মাছটাকে কাটছি এইরকম ভাবে লম্বালম্বি ভাবে, যেরকম পিস পিস
করে কেটে নিলাম মাছগুলোকে। এই একই রকম ভাবে সব মাছগুলো কাটা হবে। এই মাছগুলোকে এরকম ছোট ছোট পিস পিস করে নিয়েছি, মানে লম্বা করে করে। এবার এইগুলোকে ছোট টুকরো করব, মানে যত ছোট করব তত মানে রান্না করলে সেটা খেতে ভালো লাগে। বেশি বড় করা করার থেকে ছোট করলে টেস্টটা ভালো হয়, মানে সব মশলা ভালোভাবে ঢোকে। এইরকম ছোট ছোট করে পিস করব, এরকম ভাবে সব মাছগুলোকে কেটে নেব। মাছগুলো সব কাটা হয়ে গিয়েছে, এই যে ঢেলে দিচ্ছি, দেখুন মাছগুলো কতটা হয়েছে দেখুন। 2.5 কেজি মাছ বলেছিলাম তো, অনেকটাই মাছ হয়েছে দেখুন। এবার মাছগুলোকে ধুয়ে নেবো, পাশে পুকুর রয়েছে, পুকুরেই ধোবো। দেখুন পিছনে পুকুরে মাছের টুকটুক করে খাচ্ছে কই মাছ, আর এদিকে মাছ কাটছে। মাছ কাটা হয়ে গিয়েছে, আর এই যে লেস্টাটা ফেলে দিই, এটা তো কোনো কাজে লাগবে না, মাছে খেয়ে নেবে। এবার মাছগুলোকে ধোবো। দেখি কাঠটায় পা দেওয়া যাবে কি। মাছটা প্রায় ধোয়া হয়ে গিয়েছে দেখুন, মাছগুলো ধোয়া হয়ে গিয়েছে। চলুন এবার বাড়ির দিকে যাই, রেসিপিটাও তো আপনাদের সাথে শেয়ার করতে হবে। দেখি এই বাদুড়ে মুরালি মাছের কি বানাই, চলুন। আজকে এই যে বাদুড়ে মুরালি মাছ, এই মাছের কষা বানাবো ঝাল ঝাল করে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে মাছটাতে লবণ আর হলুদ মাখিয়ে নেব, দিয়ে দিচ্ছি হলুদ। আর দিচ্ছি লবণ, দিয়ে মাছটাতে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেব। আর এতে একটু দেব লঙ্কার গুঁড়ো, খুব বেশি দেব না, সামান্য পরিমাণেই দেব। দিয়ে ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। তো মাছটা মাখানো হয়ে গিয়েছে, এইবার মাছগুলোকে ভেজে নেব। গ্যাসটাকে অন করছি, নিয়েছি দেখুন, এখানে নিয়ে নিয়েছি আলু, এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, টমেটো কুচি, থেঁতো করা রসুন, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর এটা হচ্ছে আদা জিরে বাটা, আর লাগছে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর এখানে নিয়েছি সর্ষের তেল, আর লাগছে গরম মশলা। তো কড়াই তো গরম হয়ে গিয়েছে, এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এইবার এর মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব,
এই মাছের চামড়াগুলো মানে উপরের যে চামড়াটা রয়েছে আর কি, ছালটা ছালটা কিন্তু খুব মোটা, কিন্তু অন্যান্য মাছের যেগুলো ফাটে, হ্যাঁ ফটাস ফটাস করে ফাটে, কিন্তু এই মাছের ফাটে না। এই মাছের চামড়াটা দেখুন অনেকটাই মোটা, কিন্তু সেই তুলনায় কিন্তু ফাটে না। মাছগুলো একটা দিন ভাজা হয়ে গিয়েছে, এবার মাছটাকে উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এরকম ভাবে সব মাছগুলো ভেজে নেব। এবার এই মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে সব মাছগুলো, মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এবার আরো একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলুগুলোকে। আলুটাকে ভেজে নেব। এইবার এর মধ্যে দিয়ে দেব লবণ, সামান্য পরিমাণে দিলাম, দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আলুগুলোকে তেল থেকে তুলে নেব। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এইবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি লবণ, সামান্য পরিমাণে দেব। দিয়ে সবকিছু খুব ভালোভাবে ভেজে নেব। লবণটা দিলে টমেটোটাও নরম হয়ে যায়, পেঁয়াজটাও তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য লবণটা দিলাম। দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে, নরম হয়ে গিয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা রসুনটাকে, দিয়ে ভালো করে ভেজে নেব। সবকিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে, দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। আদা জিরে বাটাটা, দিয়ে সবকিছু ভালো করে আলুর সাথে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা হলুদের আগে দিলাম, কারণ হলুদের আগে লঙ্কার গুঁড়ো দিলে রংটা খুব ভালো হয়। এইবারে দেব হলুদ, আর দেব লবণ।
যেহেতু আগে অল্প অল্প লবণ দিয়েছি তাই লবণটা একটু বুঝে শুনে দেবো, না হলে বেশি হয়ে যাবে লবণটা। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো তো মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, শুধু শুকনো মশলাগুলো দিয়েছি লাস্টে, কাঁচা মশলাগুলো তো কষানো হয়ে গিয়েছে, তাই এবারে একটু সামান্য জল দেবো এর মধ্যে, খুবই সামান্য, শুধু মশলাগুলো জাস্ট একটু মেশানোর জন্য আর কি। একটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে এরকম খনিটা এরকম তলার দিক থেকে এরকমভাবে নাড়লে কী হয় সব মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায় আর কি। আর যেগুলো একটু গোটা গোটা ভাব থাকে, পেঁয়াজ টমেটো যেগুলো, সেগুলো ভালোভাবে এ হয়ে যায় আর কি, মানে নরম মানে ঘেঁটে যায় আর কি। এগুলো একদম কষা কষা হয়ে গিয়েছে, এইবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। এই সময় গরম মশলাটা দিলে টেস্টটা একটু ভালো হয়, পরে আবার দেবো, এই সময় অল্প দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এইবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে ভেজে রাখা মাছটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আলুর সাথে, আলু আর এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো মাছটাকে। এইবার এর মধ্যে জল দিয়ে দেবো। এইবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এইবার ঢাকনাটাকে খুলে দিচ্ছি। ঝোলটা প্রায় তৈরি হয়ে গিয়েছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। এইবারে এটাকে নামিয়ে নেব, গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার পর থেকে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এইবার নামিয়ে নিচ্ছি। তো এই যে তৈরি হয়ে গিয়েছে বাদুড়ে মুরালির ঝোল ঝাল ঝাল করে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম সেটা আপনি দেখতে পান। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে।